আগামী সাতই সেপ্টেম্বর থেকে নতুন তিনটি রুটে চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস প্রথম রুটটি হল গোরখপুর প্রয়াগরাজ বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনটি এক যাত্রায় লখনৌ এবং অযোধ্যাকেও স্পর্শ করে যাবে দ্বিতীয় ট্রেনটি হল চেন্নাই থেকে তিরুপতি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস এটি তিরুপতির জন্য দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস এর আগে সেকেন্দ্রাবাদ থেকে তিরুপতি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে তৃতীয় ট্রেনটি গুজরাট এবং রাজস্থানের মধ্যে চালু হচ্ছে সবরমতি থেকে যোধপুর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস যে ট্রেনটি যাত্রাপথে মাউন্ট আবুর গেটওয়ে আবু রোড স্টেশনকেও ছুঁয়ে যাবে এই তিনটি হল আট কামরার বন্দে ভারত এক্সপ্রেস এবং এগুলি ভারতের চব্বিশ পঁচিশ এবং তম বন্দে ভারত এক্সপ্রেস মজা হল প্রথম পর্বে যেসব বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে সেগুলো ছিল ষোলো কামরার ট্রেন সেট কিন্তু পরের দিকের ট্রেনগুলো আট কামরার বন্দে ভারত এক্সপ্রেস হয়েছে যেমন এনজেপি থেকে গুহাটি যে বন্দে ভারত এক্সপ্রেস সেটাও কিন্তু আট বগি ট্রেন সেট তার ফলে একটি ট্রেনকে ভেঙে এখন দুটো ট্রেনকে তৈরি করা সম্ভব হচ্ছে ফলে বন্দে ভারত এক্সপ্রেসের সংখ্যাও দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে এবং সব রাজ্যেই এক বা একাধিক বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়ে যাচ্ছে আগামী সাতই জুলাই থেকে দেশের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশতম বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে গোরখপুর প্রয়াগরাজ চেন্নাই তিরুপতি এবং যোধপুর সবরমতি রুটে এই ট্রেনগুলি যথারীতি এসি চেয়ারকার এবং এক্সিকিউটিভ চেয়ারকার সমন্বিত হবে কিন্তু আগে যেমন বললাম বগির সংখ্যা মাত্র আটটিতে সীমাবদ্ধ থাকবে এছাড়া বন্দে ভারতের অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো অবশ্যই এই সব ট্রেনে উপলব্ধ হবে